হ্যালো স্টুডেন্টস আজকে আমরা অ্যানালাইসিস অফ পেবিলস স্পেরেসিটি মেজারমেন্ট এই বিষয়ে জানব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্লুভিয়াল জিওমাফোলজির মধ্যে আমাদের অ্যানালাইসিস অফ পেবিলস এর প্র্যাকটিক্যাল রয়েছে যেখানে স্পেরাসিটি মেজারমেন্ট শিখতে হবে আচ্ছা পরীক্ষার সময় এরকম স্যাম্পেল দেওয়া থাকবে হয়তো একটা সার্কেল করে তার নিচে সংখ্যাটা দেওয়া থাকবে ওয়ান অর্থাৎ স্যাম্পেল ওয়ান বলে আর এটা হচ্ছে আমাদের স্যাম্পেল অর্থাৎ পেবলস আচ্ছা স্যাম্পেল ওয়ান যেহেতু এখানে লেখা রয়েছে তাই আমাদের যখন ফিল্ড বুক করতে হয় সেখানে আমরা স্যাম্পেল ওয়ান কথাটা লিখব আচ্ছা ফিল্ড বুক কীভাবে করে সেটা তোমাদের আগে ধারণা দিয়ে দিই ফিল্ড বুক অন অ্যানালাইসিস অফ পেবলস ব্যাকেটের ভিতরে স্পেরোসিটি কথাটা লিখে দিতে হবে এখানে লিখে দিতে হবে প্লেস কোথায় রিডিংটা আমরা নিচ্ছি ইনস্ট্রুমেন্টের সাহায্যে পেবলস যে স্যাম্পেল রয়েছে সেটা হয়তো পরীক্ষার সময় স্বাভাবিক অর্থে জিওগ্রাফি ডিপার্টমেন্টেই এই পরীক্ষাটা হওয়ার কথা তাহলে এখানে হয়তো লেখা থাক লিখতে পারি আমরা কলেজ ক্যাম্পাস বা ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি কলেজ ক্যাম্পাস ইনস্ট্রুমেন্ট স্লাইড ক্যালিপার ওয়ান লিখছি কারণ যেহেতু এখানে আমাদের যদি হয়তো চারটে স্লাইড ক্যালিপার থাকে তাহলে স্লাইড ক্যালিপার ওয়ান টু থ্রি ফোর এরকম অর্ডারে থাকবে ধরে নিলাম র্যান্ডামলি স্লাইড ক্যালিপার ওয়ানে আমরা রিডিংটা নিচ্ছি তাহলে স্লাইড ক্যালিপার ওয়ান টাইম যে সময় রিডিং নেওয়া শুরু হলো ইলেভেন এম বলে রাখি পরীক্ষার সময় এই স্লাইড ক্যালিপার যন্ত্রের সাহায্যে মান নেওয়ার জন্য দশ মিনিট দেওয়া হবে তার মধ্যে আমাদের রিডিংটাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখানে ইলেভেন এ এম থেকে ইলেভেন পয়েন্ট ওয়ান জিরো এ এটাও লিখতে পারি অর্থাৎ এগারোটা থেকে এগারোটা দশ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা রিডিংটা নিচ্ছি ডেট যেদিন পরীক্ষা দেওয়া হচ্ছে বা মান নেওয়া হচ্ছে সেই দিনের ডেটটা এখানে দিতে হবে আচ্ছা এরপরে আসি এই যে পেবেল পেবেলের তিনটা অ্যাক্সিস হয় এখান থেকে এটা সবচেয়ে লম্বা যেটা সেটাকে বলা হয় লং অ্যাক্সিস বা লেংথ এখান থেকে এইটাকে বলা হচ্ছে উইথ বা ইন্টারমিডিয়েট অ্যাক্সিস আর এই যে প্রশস্ততা চওড়া যেটা থিকনেস যেটা একটু ঘুরিয়ে নিই এইটা হচ্ছে থিকনেস বা এটাকে বলা হচ্ছে শর্ট অ্যাক্সিস তাহলে এই তিনটে অ্যাক্সিসের মান আমাদের নিতে হবে স্লাইড ক্যালিপার এই যন্ত্রের সাহায্যে আচ্ছা স্লাইড ক্যালিপার যন্ত্রে যখন আমরা রিডিং নেব তখন আমাদের দুটো রিডিং নিতে হবে একটা হচ্ছে মেন স্কেল রিডিং আর একটা হচ্ছে ভার্নিয়া রিডিং বলে রাখি মেন স্কেলের রিডিং আমরা জানি যে সেন্টিমিটার যন্ত্রে আমাদের কীরকমভাবে ডিভিশন থাকে এক সেন্টিমিটারের মধ্যে আমরা দশটা ভাগ দেখতে পাই এবার এই দশটা ভাগের মধ্যে ভার্নিয়ার রিডিং আর মেন স্কেল রিডিং এর সম্পর্কটা যদি আমরা বলি ভার্নিয়ার রিডিংটা হয় কি এখানে আমরা একটু দেখে নেব এরকম পরীক্ষার সময় আমাদের হয়তো দেওয়া থাকবে যে নাইন ইজ টু টেন বা বলে রাখি এই ইনস্ট্রুমেন্টের সাহায্যেই আমরা বুঝে নিতে পারবো পরীক্ষার সময় যদি কোনো জায়গায় লেখা নাও থাকে আমাদের স্লাইড ক্যালিপার যন্ত্রের এইখানে যদি আমরা জুম করে দেখি দেখতে পাব ভার্নিয়ার ভার্নিয়ার ডিভিশন দশ ঘরের সাথে মেন স্কেলের নয় ঘর মিলছে অর্থাৎ নয় মিলিমিটার ডিভিশনের উপরে দশটা ভার্নিয়ার ডিভিশন করা হয়েছে আমরা বলতে পারি এইভাবে নাইন ইজ টু টেন অর্থাৎ নাইন মেন স্কেল সমান টেন ভার্নিয়ার স্কেল ডিভিশন তাহলে এইখানে থেকে এই ভার্নিয়ার ডিভিশন আর মেন স্কেল থেকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি বার করি সেটা কীভাবে বার করবো একটু দেখে নিই এখানে ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা কী ওয়ান মাইনাস নাইন বাই টেন অর্থাৎ এটা ক্যালকুলেট করার পরে আমরা রেজাল্ট পাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার ভার্নিয়ার ডিভিশন তাহলে কটার দশ মেন্স কাল্টিভিশন কটা নয় ওকে এইবার আমরা পেবিল যেটা দেওয়া রয়েছে স্যাম্পেল হিসাবে তার লেন্থ বা লং অ্যাক্সিস যেটাকে আমরা এ বলে থাকি তার মান গ্রহণ করবো স্লাইড ক্যালিপার যন্ত্রের সাহায্যে প্রথমে কাজ কি প্রথমে হচ্ছে এই হুইলটা দিয়ে এই হুইলটাকে আমরা যদি এইভাবে ঘোরাই তাহলে এই মাছের গ্যাপটা বাড়বে তাহলে প্রথমে হচ্ছে আমরা স্লাইড ক্যালিপার দিয়ে লং অ্যাক্সেসটা মেজার করব তাহলে সবচেয়ে লম্বা অংশ কোনটা এইটা তাহলে সেইটাকে এরকম করে ফিক্সড করতে হবে আচ্ছা আমরা এইভাবে তাহলে লং অ্যাক্সিসের মানটা এই হুইলটাকে আমরা টাইট করে দেওয়ার পরে এইখানে চলে আসবো জুম করে একটু দেখে নেব এখানে আমাদের কী আসলো আচ্ছা এখানে আমরা দেখতে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত মেন স্কেলটা এসেছে তারপরে ভার্ডনিয়াটা শুরু হয়েছে অর্থাৎ আমাদের বিষয়টাকে যদি দেখতে হয় কিভাবে দেখতে হবে মেন স্কেল যদি থ্রি পয়েন্ট সেভেন হয় তারপর থেকে ভার্ডনিয়া স্কেলের যে দশটা ঘর সেটা শুরু হচ্ছে তাহলে থ্রি পয়েন্ট এই পর্যন্ত পয়েন্টের পরে এক ঘর পর্যন্ত আমরা সরাসরি পাঠ করতে পারি তাহলে সেই ঘর পর্যন্ত আমরা খালি চোখে দেখে নিতে পারছি তাহলে এখানে রয়েছে থ্রি পয়েন্ট সেভেন সেটা আমরা দেখে নিচ্ছি জুম করে একবার দেখার চেষ্টা করব এইখান থেকে শুরু হচ্ছে ভার্নিয়া স্কেল তার তার পিছনে রয়েছে এটা এটা তাহলে তারপর তারপর থেকে শুরু হয়েছে ভার্নিয়া স্কেল তাহলে থ্রি পয়েন্ট সেভেন এখানে পেলাম তাহলে এই জন্য এখানে লিখে দেওয়া হলো থ্রি পয়েন্ট সেভেন মেন স্কেল রিডিং এরপরে ভার্নিয়া রিডিং ভার্নিয়া রিডিং দেখব এই ভার্নিয়ার ভার্নিয়া রিডিং ভার্নিয়ার স্কেলের দশ ঘরের মধ্যে কত নম্বর ঘরটি মেন স্কেলের একটি ঘরের সাথে মিশছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর ঘরটির সাথে মেন স্কেলের ঘর একটি মিলছে যেহেতু পাঁচ নম্বর ঘরের সাথে মিলছে তাই জন্য আমরা কি করব আরেকবার একটু দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি কি যে এই যে পাঁচ নম্বর ঘরটি অর্থাৎ জিরো ওয়ান আর যেটা এই এই যে রিডিংটা হলো সেইটা আমরা লিখে দেব কোথায় ভার্নিয়া রিডিং এর মধ্যে তাহলে এটা হলো ভার্নিয়া রিডিং এটা কিন্তু ভার্নিয়া রিডিং সেন্টিমিটার এটা বলবো না এটা হচ্ছে ভার্নিয়া রিডিং অর্থাৎ ডিভিশন তাই জন্য ফাইভ আচ্ছা এইবার মেন স্কেল রিডিং পেলাম ভার্নিয়া রিডিং পেলাম এবার এইটা থেকে কীভাবে টোটাল রিডিংটা আমরা ক্যালকুলেট করলাম সে করবো সেটা আমরা জেনে নিই এখানে আমরা অ্যাজ ফার এক্সাম্পল বলে দেখতে পাচ্ছি যে লং অ্যাক্সিস এ মেন স্কেল রিডিং থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার ভার্নিয়া রিডিং ফাইভ আর আমাদের ফর্মুলা কি টোটাল রিডিং এর মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট কীভাবে বার করে সেটা আমরা এখানে তো দেখেই নিয়েছি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান হচ্ছে ওয়ান মাইনাস নাইন বাই টেন করার পরে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এসেছে তাহলে ভার্নিয়া কনস্ট্যান্ট হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান আর মেন স্কেল রিডিং কত থ্রি পয়েন্ট সেভেন প্লাস ভার্নিয়া স্কেল রিডিং কত হয়েছে পাঁচ এই যে পাঁচ হয়েছে তাহলে এই মান দুটো আর ভার্নিয়া কনস্ট্যান্ট এটা থেকে আমরা ক্যালকুলেট করার পরে পেলাম কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের লং অ্যাক্সিসের মান ঠিক ওই একইভাবে আমরা যদি উইথ বা ইন্টারমিডিয়েট অ্যাক্সিস মান গ্রহণ করি সেটা কিভাবে গ্রহণ করব উইথ মানে কি বলা হয়েছিল এটা হচ্ছে লং এটা হচ্ছে উইথ তাহলে আমরা এইভাবে উইথটাকে মেজারমেন্ট করব এটা একটু যেহেতু ভারী তাই জন্য পড়ে যাচ্ছে তাহলে এইভাবে আমরা দেখ আগে ঠিক করে সেট করে নিলাম সেট করে নেওয়ার পরে এবার এখানে চলে আসব এখানে আসলে আমরা দেখতে পাবো কি যে একটু জুম করে দেখে নেওয়ার চেষ্টা সেভেন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাই জন্য সেটা মেন স্কেলের রিডিং ওইটা আমরা লিখে দিলাম এইখানে আর ভালো করে দেখলে জুম করলে আমরা দেখতে পাব যে ভার্নিয়ারের তিন নম্বর ঘরের সাথে ভার্নিয়ারের তিন নম্বর ঘরের সাথে মেন স্কেলের একটি দাগ মিশে গেছে অর্থাৎ এই ওয়ান টু থ্রি এখান থেকে তিন নাম্বারের সাথে মেন স্কেলের একটি দাগ মিটে গেছে বিষয়টা এরকম হবে আমরা একটু এখানে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের এরকমভাবে আমি যদি দেখাই তাহলে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে টেন এটা হচ্ছে ফাইভ এটা ভানিয়া স্কেল তাহলে এর মধ্যে এক দুই তিন এই দাগটার সাথে মেন স্কেল যেটা রয়েছে তার গায়ে যে মানগুলো রয়েছে হয়তো এটা পাঁচ এটা এক এটা পাঁচ এটা দশ এইভাবে তো এখানেও রয়েছে তাহলে দেখতে হবে রকম ভার্নিয়ারের সাথে ভার্নিয়ার স্কেলের সাথে মেন স্কেলের দাগ যেটা মিশছে সেই মানটা তাহলে সেটা হচ্ছে এখানে তিন তাহলে এখানে লেখা হলো ওই জন্য তিন তাহলে ওই একইভাবে যেরকমভাবে আগে ক্যালকুলেট করলাম তাহলে এখানে আমরা এবার কি লিখবো টু পয়েন্ট সেভেন এইখানে কি লিখবো তিন এখানে কনস্ট্যান্ট তো একই থাকছে তাহলে ক্যালকুলেট করার পরে রেজাল্টটা পাবো কি টু পয়েন্ট সেভেন থ্রি আর শর্ট অ্যাক্সিস বা সেটা কীভাবে বার করে সেটা জেনে নেব থিকনেস হচ্ছে কোনটা এই অংশটা তাই তো তাহলে সেটা এরকম করে ইন্সট্রুমেন্টকে নিতে হবে রাখার পরে এটা ছেড়ে এটা এইভাবে মানটাকে গ্রহণ করলে এবারে রেখে দাও তারপরে এখানে দেখে নেবে কত এসছে আমরা কত এসছে আমরা জুম করে দেখার চেষ্টা করি এখানটায় গেলে দেখবে ওই মেন স্কেলের এক সেন্টিমিটার কাছাকাছি এরকম একটা মান আমরা মেন স্কেলে পাচ্ছি আর ঠিক একইভাবে ভার্নিয়ার রিডিং এ দেখবে যে দশ ঘরের মধ্যে ন নম্বর ঘরটির সাথে মেন স্কেলের একটা ঘর মিশছে সেটা মিশে তাহলে আমাদের এখানে কি হবে তখন ভান্ডার রিডিং লিখব ওয়ান পয়েন্ট জিরো আর এখানে লিখব নয় তারপরে আমরা এই একই পদ্ধতিতে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন ওকে তাহলে এইভাবে আমরা এ বি সি অর্থাৎ শর্ট অ্যাক্সিস ইন্টারমিডিয়েট অ্যাক্সিস এবং লং অ্যাক্সিস এই তিনটে মেথড তিনটে মান গ্রহণ করবো এরপরে আমাদের ইন্ডেক্স বার করার জন্য আমরা ওই তিনটে মান পেয়ে গেলে আমরা জিং এর মেথডে সি বাই বি বা বি বাই এ এই দুগুলো বার করতে পারবো বা ক্যালাক্সের মেথডে এ প্লাস বি ডিভাইড বাই টু সি এটা বার করে নিতে পারবো যেহেতু আমরা এ বি সি তিনটে মান পেয়ে গেছি এখানে ক্রামবিনের মেথডে রুট বি বাই বি সি ডিভাইড বাই এ স্কোয়ার এখানেও আমরা বি সি এ তিনটে মান পেয়ে গেলাম তাহলে যে কোনো মেথডের ক্যালকুলেশন আমরা এই এ বি এবং সি এই তিনটে মান যদি আমরা পেয়ে যাই সেটা থেকে বার করতে পারব আরেকবার একটুখানি বলে দিই এইটা হচ্ছে সেন্টিমিটার এটা কিন্তু ডিভিশন আর ফাইনাল রিটিং যেটা আমরা পাচ্ছি বা টোটাল রিডিং সেটা হচ্ছে সেন্টিমিটার মিলিমিটার নয় কিন্তু এগুলোকে মনে রাখতে হবে ওকে থ্যাংক ইউ